প্রিয় দর্শক, এসআরবি হোমিও ক্লিনিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত এবং সকলের সুস্থতা কামনা করি। যে ছয় ধরনের খাবার নার্ভের ব্যথা, অবশ, ঝিনঝিন, জ্বালাপোড়া দূর করে, জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এক, ভিটামিন বি সমৃদ্ধ খাবার। নার্ভের পুষ্টির অন্যতম উপাদান হল ভিটামিন বি। নিয়মিত ভিটামিন বি সমৃদ্ধ খাবার খেলে নার্ভ সংক্রান্ত সমস্যার সমাধান হয়। যাদের স্নায়ু দুর্বল বা যারা স্নায়ুর সমস্যায় খুব কষ্ট পাচ্ছেন, তারা নিয়মিত ভিটামিন বি সমৃদ্ধ খাবার খেলে এই সমস্যা কমে। বি ভিটামিন যেমন বি12, বি6, বি3, বি1 স্নায়ুর স্বাস্থ্যের জন্য অপরিহার্য। এই ভিটামিনগুলি স্নায়ুর ক্ষতি নিরাময়ে সাহায্য করতে পারে এবং অসারতা এবং ঝিঁঝির ধরার মতো স্নায়ুর ক্ষতির লক্ষণগুলি থেকে মুক্তি দিতে পারে। এই কারণেই বি ভিটামিনকে নিউরোট্রপিক ভিটামিন বলা হয়। প্রতিটি বি ভিটামিনের স্নায়ুর স্বাস্থ্যের জন্য নিজস্ব বিশেষ ভূমিকা রয়েছে, তবে তারা ক্ষতিগ্রস্ত স্নায়ু মেরামত করতে এবং স্নায়ুতন্ত্রকে সুস্থ ও কার্যক্ষম রাখতে একত্রে কাজ করে। একটি পৃথক সম্পূরক গ্রহণের চেয়ে বি ভিটামিনের কমপ্লেক্স গ্রহণ করা বেশি উপকারী। ভিটামিন বি12 এর কিছু উৎস। ভিটামিন বি12 প্রাকৃতিকভাবে অনেক দৈনন্দিন খাবারে পাওয়া যায়, যেমন মাংস, মাছ, দুগ্ধ, ডিম, গোটা শস্য, ঢেঁকি ছাঁটা চাল। ভিটামিন বি6, যা পাইরিডক্সিন নামেও পরিচিত, আপনার স্নায়ুতন্ত্রগুলি কার্যকরভাবে সংকেত প্রেরণ করতে সক্ষম তা নিশ্চিত করতে সহায়ক। আপনার শরীরকে গুরুত্বপূর্ণ নিউরোট্রান্সমিটার তৈরি করতে সাহায্য করে ভিটামিন বি6। এর স্নায়ু স্বাস্থ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ভিটামিন বি6 এর কিছু উৎস। মাংস, টুনা, স্টার্চি সবজি যেমন আলু, দুগ্ধ, গোটা শস্য, লাল চাল। ভিটামিন বি1 স্নায়ুর শক্তিবর্ধক। ভিটামিন বি1 থায়ামিন নামেও পরিচিত, আপনার স্নায়ুতন্ত্রকে সুস্থ রাখতে সাহায্য করে, স্নায়ু প্রচুর শক্তি যোগায়। ভিটামিন বি1 কার্বোহাইড্রেটকে শক্তিতে রূপান্তর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, যা স্নায়ু কোষগুলি সঠিকভাবে কাজ করতে এবং সুস্থ থাকার জন্য প্রয়োজন। ভিটামিন বি1 এর কিছু উৎস। ভিটামিন বি1 সমৃদ্ধ খাবারের মধ্যে রয়েছে মাংস, মাছ, মটর, মটরশুঁটি, সয়াবিন, মসুর, ঢেঁকি ছাঁটা চাল, বীজ। 2, হলুদ। আমাদের রান্নাঘরে পাওয়া এই নিয়মিত মশলা স্নায়ুর ব্যথা নিরাময়ে উপকারী বলে মনে করা হয়। হলুদে অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য রয়েছে, যা স্নায়ুর ব্যথা কমাতে সাহায্য করতে পারে। স্নায়ু ব্যথার জন্য হলুদ ব্যবহার করার সবচেয়ে সহজ উপায় হল আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় এটি যোগ করা। 1 গ্লাস দুধে 1 চা চামচ হলুদ গুঁড়ো দিন। এছাড়াও 1 চিমটি কালো গোলমরিচ গুঁড়ো যোগ করুন। নাড়ুন এবং এই দুধ গরম পান করুন। 3, আদা। আদা একটি সাধারণ খাদ্য আইটেম, যা প্রায় প্রতিটি ভারতীয় বাড়িতে পাওয়া যায়। আদার মধ্যে প্রদাহ বিরোধী উপাদান রয়েছে, যা স্নায়ুর ব্যথা কমায় এবং জিঞ্জেরোল থাকার কারণে এটি নিরাময় ক্ষমতা রাখে। ক্র্যাম্প এবং নিউরোপ্যাথি, জ্বালার ব্যথা এবং অস্বস্তি কমাতে আদার তেল ব্যবহার করা হয়। আপনার ডায়েটে কিছুটা আদা যোগ করা আপনাকে উল্লেখযোগ্য উপায়ে সাহায্য করতে পারে। 4, অশ্বগন্ধা। স্নায়ুকোষের পুনর্জন্ম করে। অশ্বগন্ধার জীবনবর্ধক বৈশিষ্ট্য রয়েছে। গবেষণায় দেখা গেছে যে এই ভেষজটি মস্তিষ্ক এবং শরীর জুড়ে স্নায়ুকোষ এবং ডেন্ড্রাইটের বৃদ্ধি পুনরুৎপাদন করে। অ্যালজাইমার এবং পার্কিনসন ডিজিজের মতো নিউরোডিজেনারেটিভ রোগের চিকিৎসার জন্য অশ্বগন্ধা ব্যবহার করা হয়। অশ্বগন্ধা স্নায়ুকোষের মধ্যে যোগাযোগের উন্নতি করে এবং স্নায়ুতন্ত্রের যে কোনো ক্ষতি নিরাময়ের জন্য শরীরের ক্ষমতাকে উদ্দীপিত করে। খাবার নিয়ম। সাধারণ ডোজ হল 1 কাপ চা, দুধ বা মধুর সঙ্গে 1 থেকে 2 চা চামচ অশ্বগন্ধা পাউডার মিশ্রিত করে অথবা দিনে দুবার 1 থেকে 2টি ক্যাপসুল খাওয়া। 5, ওমেগা 3 সমৃদ্ধ খাবার। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডগুলি নিউরোপ্রোটেক্টিভ এবং অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্যগুলির জন্য স্বীকৃত, যা তাদের মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান। বিভিন্ন স্নায়বিক অবস্থা এবং নিউরোডিজেনারেটিভ রোগের চিকিৎসায় সহায়তা করতে পারে। ওমেগা 3 সমৃদ্ধ খাবারের উৎস। ম্যাকেরেল, টুনা এবং সালমনের মতো মাছ, চিংড়ি, কড লিভার অয়েল, আখরোট, ফ্ল্যাক্স সিড। 6, ম্যাগনেশিয়াম সমৃদ্ধ খাবার। ম্যাগনেশিয়াম একটি অপরিহার্য খনিজ, যা স্নায়ু স্বাস্থ্য সহ বিভিন্ন শারীরিক ক্রিয়াকলাপে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি স্নায়ু সংক্রমণের সাথে জড়িত এবং নিউরোট্রান্সমিটারের কার্যকলাপ নিয়ন্ত্রণে সাহায্য করে, যা স্নায়ুকোষের মধ্যে যোগাযোগের সুবিধা দেয়। স্নায়ু স্বাস্থ্যে এর ভূমিকা ছাড়াও ম্যাগনেশিয়াম পেশি ফাংশন, শক্তি উৎপাদন এবং হাড়ের বিকাশে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
ম্যাগনেশিয়াম সমৃদ্ধ খাবারের উৎস। কালো চকলেট, লেগুম যেমন কালো মটরশুঁটি এবং মসুর ডাল, পালং শাক, অ্যাভোকাডো, কলা। সতর্কতা, এই ভিডিওটির উদ্দেশ্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে। যদি কোনো জরুরি অবস্থা হয়, তবে নিকটস্থ জরুরি বিভাগে যান বা একটি অ্যাম্বুলেন্স কল করুন।